এই মুহূর্তে চোখ রেখেছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। সাথে রয়েছি আমি সাদ্দাম। এই মুহূর্তের বাছাই করা কিছু খবর সরাসরি পৌঁছে দিব আপনাদের দোরগোড়ায়। তো চলুন বিস্তারিত খবরগুলো জেনে নেওয়া যাক। দিল্লি যেতে পারবো না, ইডিকে সাপ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা। পয়লা সেপ্টেম্বরেই কয়লা পাচার কাণ্ডে তদন্তের জন্য ইডির মুখোমুখি হওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির পত্নী রুজিরা ব্যানার্জির। ঠিক পাঁচ দিন পর 6 তারিখ অর্থাৎ 6 সেপ্টেম্বর ডাকা হয়েছে অভিষেককেও। 18 আগস্ট ইডির তরফে চিঠি পাঠানো হয় অভিষেক এবং তার স্ত্রীকে। গোটা বিষয় নিয়ে যথেষ্ট কৌতূহল ছিল রাজনৈতিক মহলে, কিন্তু চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা জানিয়ে দিলেন দিল্লি যেতে পারবেন না তিনি। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুমন প্রকাশ জৈনকে 31 আগস্ট তারিখে লেখা ওই চিঠি, যাতে রুজিরা নারুলা জানিয়েছেন, আমি 2 শিশুর মা, প্যান্ডেমিক আবহে একা দিল্লি যাওয়া আমার পক্ষে সম্ভব নয় 2 সন্তানকে রেখে, এবং সেটা যথেষ্টই ঝুঁকিপূর্ণ। আপনারা আমার কলকাতার বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করুন, সেটা আমার জন্য সুবিধাজনক। কলকাতায় আপনাদের অফিসও রয়েছে, আমার মনে হয় সে বিষয়ে আপনারা জিজ্ঞাসাবাদ যে বিষয়ে আপনারা জিজ্ঞাসাবাদ করতে চান সেটি পশ্চিমবঙ্গের বিষয়ে। নিজের চিঠিতে অভিষেক পত্নী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সর্বোত্তভাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। অপরদিকে 6 সেপ্টেম্বর ইডির তরফ থেকে দিল্লিতে তলব করা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। ইতিমধ্যে কিন্তু অভিষেক ব্যানার্জি 6 সেপ্টেম্বর ইডির দপ্তরে উপস্থিত থাকার জন্য দিল্লির দিকে রওনা দিয়েছেন। পোলট্রিও একটা শিল্প, হাঁস মুরগির ব্যবসা শুরু করুন, রাজ্য সাহায্য করবে, জানালেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকের শুরুতে বলেছিলেন এবার তার সরকার সামাজিক প্রকল্প থেকে কিছুটা সরে শিল্পে মনোনিবেশ করবে। বুধবারের বৈঠকের পর বেশ কয়েকটি নতুন শিল্পের ঘোষণাও করেন তিনি। এই ঘোষণায় জ্বালানি তথ্য প্রযুক্তি হাব এর পাশাপাশি ক্ষুদ্র শিল্প পোলট্রিকেও সমান গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তথ্য প্রযুক্তি ক্ষেত্র কিংবা জ্বালানি তৈরির পরিকল্পনায় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন পোলট্রিও কিন্তু একটা শিল্প, আপনারা এদিকে গুরুত্ব দেন না কেন বলুন তো। তিনি আরও বলেন হাঁসের পোলট্রি যেমন নেই রাজ্যে, বাইরে থেকে প্রত্যেক দিন 30 লক্ষ ডিম আমদানি করতে হয় আমাদের। নিজেরা যদি উৎপাদন করতে পারি তাহলে অন্য রাজ্যের উপর নির্ভর করব কেন, স্বনির্ভর হতে হবে, রাজ্য আপনাদের সাহায্য করবে। পোলট্রি শিল্পে সরকারি ভর্তুকির ঘোষণাও বুধবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পানাগড়ে মমতার সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন বর্ধমান, রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোলের চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেক সুযোগ আসতে চলেছে, পোলট্রি তৈরি করাও কিন্তু একটা শিল্প, হাঁসের পোলট্রি নেই এখানে, সরকার ক্ষুদ্র শিল্প প্রকল্প থেকে ভর্তুকি দিচ্ছে, সুযোগ কাজে লাগান, হাঁসের পোলট্রি তৈরি করুন, মাছ চাষে অনেক সুবিধা দেওয়া হচ্ছে, মাছ চাষ করুন, রাজ্যে ডিমের প্রচুর চাহিদা রয়েছে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসে বিভাগীয় কর্তার কাছে এই সংক্রান্ত হিসাব নেন। পরমুহূর্তে তিনি বলেন রাজ্য এখনও প্রত্যেক দিন 30 লক্ষ ডিম আমদানি করে বাইরে থেকে, ভাবুন তো কত বড় বাজার রয়েছে রাজ্যে, কেন আমরা নিজেরাই উৎপাদন করব না। সরকার বিরাট অঙ্কের ভর্তুকি দিচ্ছে বলেও জানিয়ে মমতার প্রশ্ন, ব্যাংক ঋণ দিচ্ছে, সরকার সাহায্য করছে, এমনকি মুরগি ছাগলও দেওয়া হচ্ছে, এরপরেও কেন পোলট্রি শিল্পে উন্নতি আসবে না রাজ্যে, প্রশ্ন ছুড়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী। আগামী 2 বছরের মধ্যে অন্ডাল বিমানবন্দর হবে আন্তর্জাতিক, বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 2 বছরে অন্ডাল বিমানবন্দর হবে আন্তর্জাতিক। এবার অন্ডাল বা কাজী নজরুল বিমানবন্দরের উন্নতিকরণের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় ঘোষণা করলেন 2 বছরের মধ্যেই আন্তর্জাতিক বিমান ওঠানামার যোগ্য করে তোলা হবে এই বিমানবন্দরটিকে। বুধবার পানাগড়ের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে একথাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন 2 বছরের মধ্যে অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে গড়ে তোলা হবে, সেজন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার বিমানবন্দরের কাজও শেষ, কেবল বিমান চলাচলের অপেক্ষা রয়েছে। সাথে মালদহ বালুরঘাট বিমানবন্দরের কাজও প্রায় 99% শেষ হয়ে গিয়েছে। এই রাজ্যে 30টি হেলিকপ্টার স্টেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলেও জানান এদিন মুখ্যমন্ত্রী। আজ থেকে বদলে যাচ্ছে ব্যাংক খোলার সময়সীমা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার চাপ, তাই আজ থেকে ব্যাংক খোলার সময়সীমা বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। জেনারেল কাস্টের মহিলারা পাবেন মাসে 500 টাকা, তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন মাসে 1000 টাকা করে হাত খরচের জন্য। এই প্রকল্প ঘোষণার পর থেকেই বাড়ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার
চাপ এই দিকটা বিবেচনা করেই ব্যাংকের সময়সীমা বাড়ানোর কথা এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পানাগড়ের সভা থেকে তিনি বলেন, এবার থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংকগুলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার চাপ বাড়ছে, ব্যাংক খোলার সময়সীমা তাই বাড়ানো হলো ঘোষণা মুখ্যমন্ত্রীর। এতদিন ব্যাংক খোলার সময়সীমা ছিল দুপুর 3টে পর্যন্ত, এবার সেটাই কিন্তু বাড়ানো হচ্ছে পূর্ণ সময়ের জন্য। এবার থেকে কিন্তু ব্যাংকগুলো আজ থেকে খোলা থাকবে, যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো সমস্যা না হয়, সেজন্যই কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। গরুকে করা হোক জাতীয় পশু, পাক মৌলিক অধিকারও, সুপারিশ এলাহাবাদ হাইকোর্টের। গরুকে জাতীয় পশু করার পক্ষে সওয়াল করল এলাহাবাদ হাইকোর্ট। বুধবার বিচারপতি শেখর কুমার যাদব গোহত্যা সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিনের আবেদনের শুনানিতে বলেন, গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত। এই মামলার শুনানির পর উত্তরপ্রদেশ গোহত্যা বিরোধী আইনে অভিযুক্ত জাভেদ নামে এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি যাদব। জামিন খারিজের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, গরু সম্পর্কে ভারতীয় সমাজে ভাবাবেগ রয়েছে, অভিযুক্তকে জামিন দেওয়া হলে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। ভারতীয় নাগরিকদের মতোই গরুর মৌলিক অধিকার সুরক্ষিত করতে সংসদ বিল পাশ করিয়ে নতুন আইন প্রণয়ন করারও সুপারিশ করেন তিনি। বিচারপতির মন্তব্য, গরুর ভালো হলে তবেই দেশের ভালো হবে। প্রসঙ্গত 2017 সালে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র শর্মাও একটি মামলার শুনানিতে গরুকে মাতা বলে বর্ণনা করে বলেছিলেন, গোহত্যার চেয়ে বড় অপরাধ আর কিছুই হতে পারে না। সংবিধানের 48 ও 51 এ জি ধারা অনুযায়ী গরুকে জাতীয় পশুর আইনি মর্যাদা দেওয়া যেতে পারে বলেও জানান সেই বিচারক। গরিব মধ্যবিত্তের মাথায় হাত, 8 মাসে দাম বাড়ল প্রায় 290 টাকা, আরও একবার 25 টাকা বেড়ে রান্নার গ্যাস এখন সিলিন্ডার পিছু 911 টাকা। আমজনতার দুর্ভোগ বাড়িয়ে 15 দিনের মাথায় আরও চড়া হলো রান্নার গ্যাস বা এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। বুধবার থেকে কলকাতায় 14.2 কেজি ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে 911 টাকা দিয়ে, আগের থেকে আরও 25 টাকা বেশি, দাম বাড়ল আরও 25 টাকা। অর্থাৎ গত ডিসেম্বর থেকে গ্যাসের দাম বাড়ল এই পর্যন্ত 290 টাকা 50 পয়সা। হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত সিলিন্ডারও, অর্থাৎ হোটেল রেস্তোরাঁয় যে 19 কেজি সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম 73 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 1770 টাকা 50 পয়সা। এর আগে অগস্ট মাসের মাঝামাঝি 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ে 25 টাকা, ফলে মাত্র 15 দিনেই 50 টাকা সংসার খরচ বাড়ল গৃহস্থের। তেল সংস্থা সূত্রে খবর, বিশ্ববাজারে এলপিজির মূল উপাদান প্রোপেন বুটেনের দর বৃদ্ধি এর কারণ। কিন্তু প্রশ্ন উঠছে, করোনা পরিস্থিতিতে যখন সাধারণ রোজগেরে মানুষের এমনিতেই বেহাল দশা, তখন ভর্তুকি বাড়িয়ে কেন গ্রাহকদের স্বস্তি দিচ্ছে না মোদী সরকার? এবার রাজ্যে চাল থেকে তৈরি হবে জ্বালানি। পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি মোকাবিলায় নতুন পরিকল্পনা, নতুন প্রকল্প ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিল্পে এবার এগোতে চায় রাজ্য। অথচ জ্বালানির জন্য যদি পরনির্ভর হতে হয় তবে গতি ব্যাহত হতে পারে। স্বনির্ভর হওয়ার লক্ষ্যে তাই প্রয়োজনীয় জ্বালানি নিজেই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এবার পশ্চিমবঙ্গ সরকার। পেট্রোল ডিজেলের দুর্মূল্যের বাজারে রাজ্যের শিল্পের পালে বাতাস দেবে বায়োফুয়েল। এই বায়োফুয়েল বা জৈব জ্বালানি রাজ্য তৈরি করবে ভাঙা চাল বা খুদ থেকে। ধান উৎপাদনে দেশে 1 নম্বরে পশ্চিমবঙ্গ, সে কথা মনে করিয়ে দিয়ে বুধবার পানাগড়ের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধনধান্যে পুষ্পে ভরা বাংলা এবার জ্বালানিতেও স্বনির্ভর হবে ধানের ভরসাতেই। রাজ্যে এবার আমরা ইথানল বানাবো। ভাঙা ধান মানে যাকে আমরা খুদ গুঁড়ো বলি তা থেকে তৈরি হবে বায়োফুয়েল। পরিবেশ বান্ধবী জ্বালানিতে শিল্পের কাজ শুরু হলে একদিকে যেমন রাজ্যে শিল্প প্রয়োজনীয় অক্সিজেন পাবে, তেমনি কৃষকেরা উপকৃত হবেন বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে দিন দিন, কোন দিকে যাবেন? বায়োফুয়েল বেছে নিন, অর্ধেক দামে পেয়ে যাবেন। রাজ্যে ইথানল শিল্পে প্রায় 1500 কোটি টাকার বিনিয়োগ আসবে বলে বুধবার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এই শিল্প হলে রাজ্যে অন্তত 48,000 কর্মসংস্থান বাড়বে। বিরাট বড় ভাঙনের মুখে রাজ্য বিজেপি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে থাকাকালীন তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন আরও 5 বিজেপি বিধায়ক। চিন্তায় রাজ্য বিজেপি, বিরোধী দলের তমকা এবার থাকবে তো, এই চিন্তাই ঘুরছে বিজেপির মাথায়। কারণ 75
একটি আসন থেকে কমে হয়েছে মাত্র 72টি আসন, এরপর সেটা কমে আরও নিম্নগামী হতে পারে বলে জানা গিয়েছে। আগামী 5ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিন আরও 5 বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। ওই 5 বিধায়ক বুধবার দলের রাজ্য নেতৃত্বের ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন। গড়হাজির থাকা বিধায়কদের মধ্যে দক্ষিণ দিনাজপুরের এক বিধায়কও রয়েছেন বলে জানা যাচ্ছে। ফলে গড়হাজির থাকা বিধায়করা আদৌ দলে থাকবেন কিনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান পদ্ম শিবিরের রাজ্য নেতৃত্ব। কানাঘুষো শোনা যাচ্ছে, আগামী 5ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাচ্ছেন, আর ঠিক তখনই তৃণমূলে যোগ দিতে পারেন ওই 5 বিজেপি বিধায়ক। গত দুদিনে বিজেপি ছেড়ে ইতিমধ্যে তৃণমূলে এসেছেন 2 বিধায়ক। এইভাবে একে একে একাধিক বিধায়ক তৃণমূলে চলে আসাতে সভাপতির চিন্তায় রয়েছে বঙ্গ বিজেপি। চোখ রাখব নেক্সট ইম্পর্টেন্ট খবরটির দিকে। মুকুল রায়কে জেনে বুঝে অসুস্থ সাজিয়ে রাখা হয়েছে, বিস্ফোরক এবার শুভেন্দু অধিকারী। মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের আশঙ্কাতেই এমন করছে তারা, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বললেন, এসব করে তাদের আটকানো যাবে না, কারণ যারা যারা দল বদল করেছেন তারা কেউ ছাড় পাবেন না, বিজেপি এর শেষ দেখে ছাড়বে। শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু সেই কমিটির বৈঠকে মুকুল রায় থাকছেন না। মুকুল রায়কে অসুস্থ সাজিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস যাতে এই বিতর্ক থেকে দূরে থাকা যায়, কিন্তু বিজেপি এটা চলতে দেবে না বলে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এও বলেন, মুকুল রায় যেহেতু কমিটির বৈঠকে থাকছেন না, তাই ওই কমিটির কাজ চালাচ্ছেন তৃণমূল বিধায়ক তাপস রায়। এ প্রেক্ষিতেই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার ইস্যুতে আবারও সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, সম্প্রতি 2 বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধেও এই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা হবে বলে এদিন হুঙ্কার দিয়েছেন বিজেপির সেই শুভেন্দু অধিকারী। শুভেন্দু স্পষ্ট বলেছেন, বিধায়ক হওয়ার পর যারা দল বদল করছেন তারা কেউ ছাড় পাবেন না। এর আগেও এই ইস্যুতে শুভেন্দুর বক্তব্য ছিল, পশ্চিমবাংলায় গত 10 বছরে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি, কিন্তু এবার বিজেপি সেটা করে দেখাবে। এবার মুকুল রায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই ইস্যুকে আরও একবার তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত ওয়েদার রিপোর্টটি আপনাদের কাছে তুলে ধরব। শুরুতেই চোখ থাকবে উত্তরবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ 2রা সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 3রা সেপ্টেম্বর শুক্রবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5টি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের 2-1টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গ জুড়ে। এবার চোখ রাখব দক্ষিণবঙ্গের দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ 2রা সেপ্টেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলারই 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর তার পরবর্তী 24 ঘন্টাতেও অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। তবে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। অপরদিকে কলকাতার আকাশ কিছুটা মেঘলা থাকবে, 2-1 পশলা বৃষ্টি হতে পারে, সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি শেষ করার আগে, আমাদের গত ভিডিওতে আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের সেই গুরুত্বপূর্ণ মতামতগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। গৌতম ভাই লিখেছেন, দাদা আপনার খবর শুনে আমি সকাল শুরু করি, মেনি মেনি থ্যাংকস, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। নূর কমেন্ট করে জানতে চেয়েছেন, দাদা আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। আশরাফুল কয়াল লিখেছেন, দাদা পিএম কিষাণ সম্মান নিধি নতুন রেজিস্টার হচ্ছে, একটু জানাবেন। অবশ্যই হচ্ছে, আপনি আপনার পার্শ্ববর্তী সিএসসি সেন্টার বা কম্পিউটার সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন অনলাইনে। রনি বিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাচ লিখেছেন। শেখ আসমাউল লিখেছেন, দাদা আধার কার্ডে মোবাইল নম্বর কী করে অ্যাড করব? দেখুন, আধার কার্ডে মোবাইল নম্বর অ্যাড করার জন্য আপনাকে কিন্তু আপনার পার্শ্ববর্তী কোনো
আধার সেন্টারে যেতে হবে। আধার সেন্টার আপনি পোস্ট অফিসে কিংবা বিভিন্ন ব্যাংকে কিন্তু পেয়ে যাবেন, খোঁজ নিলেই জানতে পারবেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিন্তু আপনি নিজে অনলাইনে অ্যাড করতে পারবেন না, যোগ করতে পারবেন না। এছাড়াও বাবু সাহেব গুড মর্নিং জানিয়েছেন, বিশ্বজিৎ দাস, স্বদেশ দে, অপদিত্যা দাস, এছাড়াও অমিত মিয়া, শেখ আনোয়ার কিন্তু কমেন্ট করেছেন। শেখ আনোয়ার ভাই লিখেছেন, দাদা শুভ সকালে, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই, অসংখ্য ধন্যবাদ। শেখ একরামুল, উৎপল ব্যানার্জি, শ্যামলী গড়াই, কে খাতুন, ভাস্কর মালিক কিন্তু কমেন্ট করে গুড মর্নিং জানিয়েছেন। এছাড়া কে খাতুন লিখেছেন গুড মর্নিং, এছাড়াও তার মতামত জানিয়েছেন। কৌশিক দাস লিখেছেন, রোজ বাংলা চ্যানেলের নিরপেক্ষ খবর পাওয়া যায়, দাদা নিরপেক্ষ খবর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কৌশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, জুড়ে থাকুন আমাদের সাথে এভাবেই। মুসুরাম মান্ডি গুড মর্নিং জানিয়েছেন, মোহাম্মদ নাসির তার মতামত জানিয়েছেন, এছাড়াও শেখ মিরাজুল, মোহাম্মদ আজাহার, এনজয় লাইফ, শেখ মিরাজুল, এছাড়াও কৌশিক মণ্ডল কিন্তু কমেন্ট করে গুড মর্নিং জানিয়েছেন আপনাদেরকে। আপনারাও আপনাদের মতামত আপনারাও জানাবেন আমাদেরকে কমেন্ট করে, কোনো বিষয়ে জানার থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে বেশি বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ খবর পৌঁছে যায়। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।